স্মার্টফোনে ঘনিয়ে আসছে বিপদ, বলছে গবেষণা। মায়োপিয়া নামে চোখের বিশ্রী অসুখের কবলে পড়ে অন্ধকারে চলে যাচ্ছে কচিকাঁচাদের ভবিষ্যৎ। আপনার সন্তান কি স্মার্টফোনের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে? তাহলে সাবধান, দৃষ্টিশক্তি কমে যাওয়া বা আরও অনেক রকম রোগী হতে পারে এই আসক্তি থেকে। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্যই সামনে এসেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানদের বাইরে খেলতে যেতে বাধা দেন অভিভাবকরা, ফলে বাড়ির মধ্যে সোশ্যাল সাইট কিংবা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়েন কিশোর কিশোরীরা, আর এতেই বাড়ছে বিপদ। রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে কি স্মার্টফোন ব্যবহার করা কিংবা গেম খেলার ফলে প্রবল ক্ষতি হতে পারে চোখের। মায়োপিয়া নামে চোখের বিশ্রী অসুখের কবলে পড়ে অন্ধকারে চলে যাচ্ছে কচিকাঁচাদের ভবিষ্যৎ। এই রোগের ফলে ভিটামিন এ, সি ও ই এর অভাব দেখা যেতে পারে শরীরে। তবে রোগের কবল থেকে মুক্তির উপায়ও বলছে একদল চিকিৎসক। লন্ডনের ওই চিকিৎসকদের দাবি, দিনে 2 ঘন্টার জন্য অন্তত ছেলেমেয়েদের বাইরে খেলতে যেতে পাঠানো উচিত অভিভাবকদের। এরই থেকে ছোটদের মধ্যে কমতে পারে স্মার্টফোন ঘাটার প্রবণতা, যার ফলে দূরে থাকবে মায়োপিয়ার মতো অসুখ। এইরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।